আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। সাইব বাংলা টিভি চ্যানেলের পক্ষ হতে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক ভালোবাসা আর অভিনন্দন। আজকে কুয়েতের ফ্লাইট নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য, কুয়েতের সর্বোচ্চ এক্সচেঞ্জ রেট, স্বর্ণের দাম, সৌদির ফ্লাইট বিষয়ক কিছু তথ্য এবং আনুষাঙ্গিক বিষয় নিয়ে আপনাদের মাঝে এসেছি। আশা করি পুরো ভিডিওটি না টেনে দেখবেন। শুরুতেই জানিয়ে দিচ্ছি কুয়েতের করোনা পরিস্থিতি। কুয়েতের মধ্যে করোনা পরিস্থিতি এখন অস্বাভাবিক পর্যায়ে রয়েছে। আজকে বাংলাদেশি সহ নতুন করে আক্রান্ত হয়েছে 527 জন। এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা বাংলাদেশি সহ 154,841 জন। আজ সুস্থতা লাভ করেছে 366 জন। এই পর্যন্ত মোট সুস্থ হয়েছে বাংলাদেশি সহ 149,373 জন। চিকিৎসাধীন অবস্থায় রয়েছে 4,523 জন। আইসিইউতে আছে 50 জন। আজ মৃত্যুবরণ করেছে 2 জন। ইন্নারিল্লাহি ওয়া ইন্নারিল্লাহি রাজিউন। মোট মৃত্যু সংখ্যা দাঁড়িয়েছে 945 জন। কুয়েতের স্বাস্থ্যমন্ত্রী শেখ বাসেল আল সাবা সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানিয়েছেন। অনেক ভাইয়েরা কমেন্টসে বলেন যে আমরা মিথ্যা নিউজ দিই। আমাদের চ্যানেলে আপনাদের দোয়াতে প্রায় 50,000-এর বেশি মেম্বার আছে। আপনাদের সহযোগিতায় আমরা আজকে এখানে। আপনাদেরকে কেন আমরা মিথ্যা নিউজ দিব? আমরা সবসময় সত্য নিউজটাই আপনাদের মাঝে তুলে ধরি। আমরা আলকাবাস, আরব টাইমস, কুয়েত লোকাল, আল আনবা প্রতিদিন নিউজগুলো থেকে নিউজ নিয়ে আপনাদের মাঝে উপস্থাপন করি। আমরা এই নিউজগুলো ইংলিশ থেকে বাংলাতে রূপান্তরিত করে আপনাদের মাঝে এগুলো আমরা প্রকাশ করি। আপনাদের যদি বিশ্বাস না হয় তাহলে অবশ্যই এটা দেখে নেবেন। আমরা আপনাদেরকে কখনোই চাইবো না যে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার কমে যাক, মেম্বারগুলো কমে যাক, ভিউস কমে যাক। এখন আমি আপনাদেরকে জানিয়ে দেব কুয়েতের ফ্লাইট সম্পর্কে কিছু তথ্য। বেল সালামা অ্যাপের মাধ্যমে অভ্যন্তরীণ কর্মীদের ফিরিয়ে আনতে ইন্ডিয়ান এয়ারলাইন্স, কুয়েত এয়ারওয়েজ এবং জাজিরা এয়ারওয়েজের সাথে কাজ করছে। আল আনবা জানিয়েছে গত 7 জানুয়ারি থেকে এটি শুরু হয়েছে। ন্যাশনাল এভিয়েশন সার্ভিসেস জেনারেল ম্যানেজার মনসুর আল খাজিম আল আনবাকে দেওয়া এক বিশেষ বিবৃতিতে বলেছেন, শ্রীলঙ্কার বিমান পরিবহন সংস্থা এবং কুয়েতের ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশনের মধ্যে প্রাথমিক অনুমোদন করেছে। কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে পরিচালিত ডিভাইসগুলো বাণিজ্যিকভাবে যাত্রা এবং দেশে ফ্লাইট আগমনের কারণে যাত্রী চলাচল পরিচালনার জন্য সম্পূর্ণরূপে কার্যকর, যা সকল যাত্রীদের ওপর মেডিকেল স্টাফদের PCR পরীক্ষা সহ নিবিড় সতর্কতামূলক ব্যবস্থা দ্বারা সহায়তা করা হবে। এখন আমি আপনাদেরকে জানিয়ে দিব কুয়েতের সর্বোচ্চ এক্সচেঞ্জ রেট। গতকালের মতো আজকেও এক্সচেঞ্জ রেট একই রয়েছে, কোনো পরিবর্তন আসেনি। প্রতি হাজারে 3 দিনার 605 পয়সা করে এবং 1 দিনারে 277.39 টাকা করে। এই ছিল কুয়েতের সর্বোচ্চ এক্সচেঞ্জ রেট। এখন আমি আপনাদেরকে জানিয়ে দিব কুয়েতের সর্বশেষ স্বর্ণের দাম। আজকে কুয়েতের সর্বশেষ স্বর্ণের দাম আমি আপনাদেরকে লাইভে দেখিয়ে আসব, কিন্তু তার আগে আমার কিছু ভাইয়েরা আমাকে বলেছেন যে আমরা স্বর্ণের দামটা নাকি ভুল দিয়েছি। চলুন আমরা এখন গিয়ে দেখে আসি। প্রথমেই গুগলের মধ্যে ঢুকে গোল্ড প্রাইস ইন কুয়েত টুডে লিখে চার্জ করলাম। দেখেন এখানের মধ্যে এসেছে 24 ক্যারেট 1 গ্রাম স্বর্ণের দাম 18 দিনার 200 পয়সা করে, 22 ক্যারেট 1 গ্রাম স্বর্ণের দাম এসেছে 17 দিনার 500 পয়সা করে, 21 ক্যারেট 1 গ্রাম স্বর্ণের দাম এসেছে 16 দিনার 700 পয়সা করে। এই প্রাইসটা সঠিক না, এখানের মধ্যে কোনো ডেট লেখা নেই। এখন আমি আপনাদেরকে লাইভে গিয়ে স্বর্ণের দামটা দেখিয়ে আসি। চলুন দেখেন এখানের মধ্যে এসেছে স্বর্ণের দাম মোটামুটি উঠানামার মধ্যেই থাকে, প্রতি ঘন্টায় স্বর্ণের দাম উঠানামা করতেই থাকে। এখানে দেখেন 24 ক্যারেট 1 গ্রাম স্বর্ণের দাম এসেছে 18 দিনার 100 পয়সা করে, 22 ক্যারেট 1 গ্রাম স্বর্ণের দাম 16 দিনার 620 পয়সা করে এবং 21 ক্যারেট 1 গ্রাম স্বর্ণের দাম
15 দিনার 840 পয়সা করে। এই তথ্যটি সঠিক, কারণ দেখেন উপরের মধ্যে এখানে ডেট লেখা আছে, আর এখানের মধ্যে ডেট লেখা আছে, এটাই সঠিক তথ্য। তো আমরা আপনাদেরকে সঠিক তথ্যই দিই, কোনো ভুল তথ্য আমরা আপনাদেরকে দিই না, আর ইনশাআল্লাহ ফিউচারও কখনও আপনাদেরকে ভুল তথ্য দিব না। এখন আমি আপনাদেরকে জানিয়ে দিব সৌদির ফ্লাইট রিলেটেড কিছু তথ্য। 2 সপ্তাহ বন্ধের পর প্রকাশিত হলো বিমান বাংলাদেশের ফ্লাইট শিডিউল। করোনা পরিস্থিতির কারণে প্রায় 2 সপ্তাহের জন্য সকল প্রকার আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ রেখেছিল সৌদি আরব। অবশেষে পুনরায় খুলে দেওয়া হয়েছে সৌদি আরবের আকাশসীমা। এই সময়ের মাঝে বাংলাদেশ থেকে সৌদি আরবে বিমান বাংলাদেশের যে সকল ফ্লাইট বাতিল করা হয়েছে সেসব যাত্রীদের জন্য পুনরায় ফ্লাইট চালু করেছে বিমান বাংলাদেশ কর্তৃপক্ষ। সৌদিতে আকামা না থাকলেও পুলিশ আটক করবে না, ডিজিটাল আকামা বানিয়ে নিলে। ডিজিটাল আকামা করা থাকলে পুলিশ আটকাবে না, তাই সৌদি প্রবাসী ভাইয়েরা আপনারা চাইলে ডিজিটাল আকামা করে নিতে পারেন। এতক্ষণ যারা পুরো ভিডিওটি দেখেছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিকভাবে ধন্যবাদ। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং কি বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে সর্বপ্রথম নিউজ আপনি পেতে পারেন। আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে আছেন, আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিকভাবে ভালোবাসা। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে বেশি করে শেয়ার করবেন, লাইক দিয়ে পাশে থাকবেন, এবং কি যদি কোনো প্রশ্ন আমাদের কাছে আপনাদের থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। ইনশাআল্লাহ আপনাদের প্রতিটা কমেন্টসের উত্তর আমরা দিব। সবার সুস্থতা কামনা করে শেষ করলাম। আল্লাহ হাফেজ।